আমি আজকে আপনাদের দেখাবো প্রুন পিউরি কিভাবে করতে হয় প্রুনটা হচ্ছে আলু বখারা আলু বখারার পিউরি কীভাবে করবেন পিউরি বা জুস যেটাই হোক সেটাই করে খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার কনস্টিপেশন থাকে পটি কষা হলে যেসব বাচ্চাদের কনস্টিপেশন পটি অনেক কষা তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা খাবার এবং বাচ্চারা খুব মজা করে খায় এটা খুব টেস্টি কারণ এটা ফল এবং ফলের পিউরি খুবই টেস্টি আপনাদের বাচ্চারা খুব মজা করে খাবে কনস্টিপেশনের জন্য এটা আপনারা খুব ভালোভাবে আপনারা বাচ্চাকে কোনো নির্ভয়ে খাওয়াতে পারেন কোনো রকম ওষুধ খাওয়ানোর দরকার নেই এটা একটা ফল ফলের পিউরি আর এটা খুব সুস্বাদু বাচ্চারা খুব মজা করে খায় এই আলু বখারাটা আপনারা বাজারের যেখানে মশলার দোকান আছে ওখানে পাবেন অথবা সুপার শপগুলোতে পাবেন আলু বখারা বললেই ওনারা দেবে যেখানে বিরিয়ানি মশলা বিক্রি করে ওখানে পাবেন তো আমি এখানে আলু বখারাটা দিলাম এবং একটু পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমি এটা ভিজিয়ে রেখে দেব একটু নরম হওয়ার জন্য দেখেন এটা নরম হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে এখন আমি জাস্ট এটা বন্ধ করে নেব আপনারা চাইলে পানি বেশি মিক্স করে জুস টাইপ করতে পারেন আমি এটা পিউরি টাইপ করলাম হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই খাবারটি রেডি করতে পারেন এটি যেমন সুস্বাদু তেমনি এটি আপনার বাচ্চার কনস্টিপেশন দূর করবে আর খাওয়ানোরও কোনো কষ্ট নেই বাচ্চারা খুব মজা করেই খায় নিশ্চয়ই দেখলেন আমার বাচ্চা কত মজা করে খেলো ও খুব পছন্দ করে শুধু বাচ্চা নয় আমারও খুব পছন্দ আমিও আস্ত এটি প্রতিদিন দুই তিনটা খাই যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা এটি খেতে পারেন এবং এটি ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী প্লিজ ফ্রেন্ড আমার ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্টস করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না